বন্ধুরা, ভাইরাল ফ্যাক্টস বাংলা চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে রহস্যের কথা শুনবো, এই রহস্য বাংলাদেশের বহু মানুষেরই অজানা। বান্দরবান শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে কেওক্রাডং পর্বতের গা ঘেঁষে রুমা উপজেলায় অবস্থিত রহস্যময় বগা লেক। নৈসর্গিক সৌন্দর্যের লীলামূমি এই বগা লেক অনেক ভ্রমণ পিপাসু মানুষের প্রিয় জায়গা। কিন্তু কয়জন জানেন যে এই বগা লেকের উৎপত্তি নিয়ে গা শিওরানো রহস্যের কথা? আজকে জানব বগা লেকের সেই রহস্যময় কাহিনী। বগা লেকটির আশেপাশে বম উপজাতির বসবাস। তাদের ভাষায় এখন যেখানে বগা লেকটি রয়েছে সেখানে আসলে একটি চোঙ্গাকৃতির বিশাল পাহাড় ছিল। সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল, তবে হঠাৎ করে একদিন পাহাড়ের পাশের গ্রামগুলো থেকে গরু ছাগল থেকে শুরু করে এমনকি ছোট ছোট বাচ্চারাও হারিয়ে যেতে থাকলো। অনেক খোঁজাখুঁজি করে জানা গেল বাচ্চাগুলোরও গরু ছাগলের সর্বশেষ পায়ের ছাপ রয়েছে ওই পাহাড়ে। তখন সবাই ধারণা করতে শুরু করলো নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু একটি রয়েছে ওই পাহাড়ের কোলে, আর সেটারই আক্রমণের শিকার হচ্ছে নিরীহ এই প্রাণী আর বাচ্চারা। একদল সাহসী যুবকদের আসল রহস্য উদ্ঘাটন করতে দায়িত্ব দেয়া হয়। অনেক অনুসন্ধান করতে করতে পাহাড়ের মাথায় উঠে দেখতে পেল সেখানে একটি গুহায় আস্তানা গেড়েছে এক মস্ত বড় ড্রাগন। তাদের আর বুঝতে বাকি থাকলো না যে এতগুলো প্রাণী ও বাচ্চাগুলোর হারিয়ে যাওয়ার পেছনে এই ড্রাগনেরই হাত রয়েছে। বম ভাষায় ড্রাগনকে বগা বলা হয়। গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল যে করেই হোক এই ড্রাগনকে মেরে ফেলতে হবে। তারা বেছে বেছে সাহসী তরুণদের নিয়ে একটি দল তৈরি করল। তীর ধনুক বল্লম লাঠি আর মশাল নিয়ে রাতের অন্ধকারে তারা হানা দিল গুহায়। গুহার মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের রক্ত আর হাড়গুড় দেখে তারা বুঝে নিল কি ঘটেছে এখানে। একসঙ্গে তারা সেই ড্রাগন অর্থাৎ বগার উপর ঝাঁপিয়ে পড়ল। তুমুল যুদ্ধ হলো দুই পক্ষের মধ্যে। লড়তে লড়তে বগায় প্রাণবায়ু যখন প্রায় শেষ, তখন বগা তার মুখ থেকে আগুনের শিখা ছুঁড়ে মারে গ্রামবাসীর দিকে। সেই আগুন পুরো পাহাড়কে গ্রাস করে ফেলে। বিস্ফোরিত হতে শুরু করে চারিদিক। ভূমিকম্পে সেই পাহাড়টি ভেঙে তৈরি হয় এক বিশাল গর্তের। সময়ের পরিক্রমায় সেই বিশাল গর্তটি আজ আমাদের কাছে বগা লেক নামে পরিচিত। তবে বন্ধুরা, এই পৌরাণিক কাহিনী মানতে নারাজ ভূতাত্ত্বিকদের মতে বগা লেক মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ বা মহাশূন্য থেকে উল্কাপিণ্ডের পতনের কারণের সৃষ্টি। বগা লেকের পানি অম্লধর্মী, জলজ প্রাণীগুলোকে এখানে প্রতিকূলতার সাথে বেঁচে থাকতে হয়। বাইরের কোনো পানি এখানে ঢুকতেও পারে না, আবার এর আশেপাশে নেই পানির কোনো দৃশ্যমান উৎস। তবে এটির ব্যাখ্যাও দিয়েছেন ভূতাত্ত্বিকরা। তারা বলেছেন লেকটির তলদেশে একটি উষ্ণ ঝর্ণা রয়েছে। ঝর্ণা থেকে যখন পানি বের হয় তখন লেকের পানির রং বদলে যায়। বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই বগা লেকের রহস্যময় গল্পটি? এমন নিত্য নতুন রহস্যময় গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার একটি লাইক কমেন্টস আমাদের অনেক অনুপ্রাণিত করবে। ভালো থাকুন, ধন্যবাদ।